ক্রিকেট খেলায় জার্সির ভূমিকা অনেক এতে থাকে দেশাত্মবোধ ও দেশের ঐতিহ্য ও সংস্কৃতির প্রকাশ এজন্য খেলায় অংশ নেওয়া দেশগুলো চায় জার্সিটি আকর্ষণীয় করতে যার বাইরে নয় বাংলাদেশও টাইগারদের খেলার সঙ্গে সময়ের বিবর্তনে পরিবর্তন হয়েছে জার্সির জার্সিতে সবসময় প্রাধান্য দেওয়া হয়েছে জাতীয় পতাকার রং লাল সবুজকে পাশাপাশি কখনও জার্সির সামনের অংশে জলছাপ হিসেবে ব্যবহার করা হয়েছে শহীদ মিনার স্মৃতিসৌধ বা রয়্যাল বেঙ্গল টাইগার বাঘকে আকরাম খান থেকে মাশরাফি সবসময় এসব টাইগারদের জার্সি বানানো হয়েছে দেশের বড় বড় ডিজাইনারদের দিয়ে সবশেষ বিশ্বকাপ শেষে জাতীয় দলের স্পন্সর হিসেবে রবি দায়িত্ব পর নতুন করে করা হয় মুশফিকদের জার্সির ডিজাইন তবে এবার সে ডিজাইন পরিবর্তন করে আরো আকর্ষণীয় করতে চায় বিসিবি ও ক্রিকেট দলের স্পন্সর রবি তাই দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা ক্রিকেট সমর্থকদের কাছ থেকে ডিজাইন সংগ্রহ করতে আয়োজন করেছে জার্সি ডিজাইন কন্টেস্ট যা চলবে একত্রিশ আগস্ট পর্যন্ত আগামী কয়েক মাস এটা নিয়ে প্রচুর অ্যাক্টিভিটিস হবে প্রত্যেকেরই একটা প্রতিভা আছে আনন ডিজাইনার আছে আমাদের মধ্যে যারা এখনও স্বীকৃতি পায় নাই তাদেরকে আমরা বের করে আনতে চাই এর মধ্যে যে প্রফেশনালে পার্টিসিপেট করবে না তা না আমরা চাই যে ষোলো কোটি মানুষ এই সিলেকশন প্রসেসে পার্টিসিপেট করুক অন্যান্য কালার ইউজ করা যেতে পারে বাট লাল সবুজের থিমটা যেন আমরা না হারিয়ে ফেলি ওটা আমাদের দেশত্ব বোধের একটা অংশ পুরো দেশ থেকে ডিজাইন সংগ্রহ করে শেষ পর্যন্ত এগারোটি জার্সি বাছাই করবে বিচারকরা সেখান থেকেই মূলত ভোটের মাধ্যমে বাছাই হবে টাইগারদের জার্সির ডিজাইন শর্ট লিস্টেড এগারোটার মধ্যে তখন আমরা এটা সবাইকে এক্সপোজ করব আপনাদের সামনে সেখান থেকে আবার ভোটাভোটির মাধ্যমে টপ তিনটা বা চারটা বা পাঁচটা আমরা উইনার সিলেক্ট করব এবং উইনিং প্রাইস আমরা যেটা রেখেছি যে আমরা পাঁচ লক্ষ টাকা একটা প্রাইজও আমরা এটার সাথে এবারের জার্সিতেও লাল সবুজের পাশাপাশি দেশের ঐতিহ্যকে প্রাধান্য দেওয়া হয় জানান বিসিবি ও রবের কর্মকর্তারা এবং আমি আরো ধন্যবাদ আমাদের মাহমুদ রাকিব সময় সংবাদ ঢাকা ক্রিকেটের সাথে জড়িত